والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে বিশ্বনবী দিবস উপলক্ষে আমরা মিছিল করি সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম খাবার পরিবেশন করা হয় এই সম্বন্ধে শরীয়তের দৃষ্টিতে কতটা আমরা লাভবান কতটা ক্ষতিগ্রস্ত দয়া করে আমাদেরকে জানাবেন আলহামদুলিল্লাহ রবীল আলমিনাতসালাম রাসুল্লাহাবাদ জি সম্মানিত ভাই সত্যিকারী আজকের পরিবেশে যদি লক্ষ্য করা যায় বিশেষ করে ভারত উপমহাদেশে তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে উঠবে সেটা হলো এই যে কিছু কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে যারা ধর্মীয় ব্যাপারে এমন কোনো কিছু পোস্ট করে থাকেন যা সত্যিকারী কোরআন হাদিসকে দিয়ে রিসার্চ করলে দেখা যায় যে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য পরিণত করে থাকেন এটা একটি কবিরা গুণার অন্তর্ভুক্ত যদি কারোর ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান বা সহি কোনো দলিল যদি খুঁজে না পাওয়া যায় তার প্রচার করা বা প্রচার করা থেকে একেবারেই বিরত থাকা উচিত তার কারণ আমাদের স্মরণ রাখা উচিত যাসু ভানওয়াত আলা কোরআন মাজিদের স্পষ্ট ভাষায় বলেছেন আলিয়ম আখমাল তুলা কুম দিন আতমান তো আলাইকুম নে মাতি ওরাদি তুলা ইসলামা আল ইসলাম না ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ দিন এবং এখানে কোনো কিছুর নতুন সংযোজন বা বিয়োজনের কোনো সুযোগ নাই তাই তো আল্লাহ সু হানু অপর জায়গায় বলেন ইন আল বা সত্যের জয় সর্বদাই হবে এবং মিথ্যা বিলুপ্ত হবেই কারণ মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্যই তো যাই হোক এর মধ্যেই রয়েছে এমন একটা দিন যে দিনকে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে প্রচার করা হয় না জানি এটা একটা দিনের অংশ আর সত্যিকারই আমাদের পরিবেশে আমাদের সমাজে এই বিদাত এমনভাবে ঢুকে গেছে যে তার বিরুদ্ধে যদি কোনো কথা বলে এর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে আলিম যে সাথে সাথে যারা আমাদের সাধারণ মানুষ রয়েছে তারাও তাদেরকে অমুসলিম বলে গালি দিতে দ্বিধাবোধ করে না ইসলাম থেকে খারিজ করতেও তারা কণ্ঠবোধ করে না বরং তাদেরকে কত কিছুই না বলা হয় আর এই সমস্ত বেদাত এমনভাবে আমাদের মধ্যে প্রবেশ করেছে যে তার সাধারণ মানুষ সেটাকে ইসলামের অংশ মেনে নিয়েছে এবং সেটাকে যদি কেউ এর প্রতিবাদ করে তাহলে দেখা যায় তার বিরুদ্ধে কত কিছুই না বলা হয়ে থাকে মানুষ কিছু কিছু মানুষ রয়েছে মুখে বলে ক্ষান্ত হয় না বরং তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করে তো সত্যিকারই যদি কোরআন ও হাদিসকে অধ্যয়ন করা যায় তাহলে একটা জিনিস পরিষ্কার হবে যে আল্লা সুফহান ওয়া তালা কোরআন মজিদে অথবা কোনো হাদিসের দ্বারা জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের কোনো প্রমাণ পাওয়া যায় না অথচ আমরা ইতিহাসকে লক্ষ্য করলে দেখা যায় যে রসুল সাল্লাহ আলাই সাল্লামকে যারা সবচেয়ে বেশি ভালোবাসতেন তেনারা হচ্ছে সাহাবায়িক রামগঞ্জ রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবিতকালে অথবা তেনার মৃত্যুর পরে তার জন্ম বা মৃত্যুবার্ষিকী পালন করেছেন বলে ইতিহাসে কোনো প্রমাণ পাওয়া যায় না এবং আমরা প্রত্যেককে জানি যে রাসূল সাল্লাহ আলাই সাল্লামের যে সমস্ত ছেলে মেয়ে ছিল তারা অল্প বয়সেই বা এক এক বছরের মধ্যেই সবাই মারা যায় শুধু ইব্রাহিম তিনি এক বছরের ঊর্ধ্বে বেঁচেছিলেন এবং এই ইব্রাহিমের যখন মৃত্যু হয় তখন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এতই দুঃখিত হন যে তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে অথচ এই সেনেহের ভালোবাসার ছেলেটির জন্মের দ্বিতীয় বছরে রসুল সাল্লা সাল্লাম তার মৃত্যু অথবা জন্মদিবস পালন করেন নাই সত্যিকারে ইসলামের দৃষ্টিতে জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করা বা এর উপলক্ষে যে সমস্ত আনুষ্ঠানিকতার সাথে আয়োজন করা হয় তাই একেবারে ইসলাম বহির্ভূত কাজ তার কারণ এই দিবস বা মৃত্যু দিবস পালনের কোনো প্রমাণ রাসুল সাল্লা কিংবা তার সাহাবিদের মাধ্যমে হয়েছিল বিলো হয়েছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায় না অথচ আমরা জানি যে ইসলামে কোনো জিনিসের হুকুম বা এবাদত বা তার কোনো আকাম আরকান বা আচার অনুষ্ঠান তার সুনির্ধারিত হবে একমাত্র কোরআন ও সাহেষন্নার দ্বারা অথবা ইজমা বা কেয়াজ দ্বারা কিন্তু রসুল সাল্লি সাল্লামের জন্মদিবস বা মৃত্যু দিবস পালনের কথা না ইজমা থেকে প্রমাণিত না কেয়াজ থেকে প্রমাণিত করার হাদিস তো নাই এমনকি আল্লাহ রসুল আলী সাল্লা সালামেরকে সব থেকে যেনারা বেশি ভালোবাসতেন যাদের তুলনা আর কারো সাথে করা যায় না সেই সমস্ত সাহাবাই রামগণ থেকেও এ ধরনের কাজ ইতিহাসে পাওয়া যায় না অথচ আমরা জানি যে আল্লাহ রসুল আলী এর নবদ পাওয়ার আগে অনেক নবী এবং রাসুলগন এসেছেন আদম আলী সালাত সালাম থেকে নিয়ে আল্লাহ রসুল সালাম পর্যন্ত কত নাই নবী এসেছেন কিন্তু কোথাও এ কথার প্রমাণ নাই যে আল্লাহ রসুল আলি সালাতাম কোন নবীর জন্মদিবস বা মৃত্যুদিবস পালন করেছেন তারপরেও আল্লাহ রাসূল আলী সালাতামের জন্মদিবস উপলক্ষে তিনি নিজেও কোনো দিন তার তিনার জন্মদিবস পালন করেন নাই এবং খোলাফায় দিন এবং তিনার পরে অসংখ্য ক্রামগণ জীবিত ছিলেন এবং অনেক আউলিয়া ক্রামগণ তারপরে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণও করেছেন কিন্তু তাদের জন্ম বা মৃত্যু দিবস পালন করার ব্যাপারে ইসলাম সমর্থিত হতো বা সবের কাজ যদি হতো তাহলে অবশ্যই তিনারা এ কাজ ধুমধামের সাথে আয়োজনের সাথে আনন্দের সাথে তিনারা করতেন কিন্তু এ সমস্ত কাজ করতে দেখা যায় না আর রাসুল সাল্লা ইসলামের সাহাবাহিক রামগণই ছিলেন সত্যিকারের অর্থে নবী প্রেমিক এবং সর্বোত্তম অনুসারী এতে কাহারও সন্দেহ নাই বা দ্বিমত নাই তদুপরি দেখা যায় যে আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লামের জন্মদিবস পালন করা বা আনুষ্ঠানিকভাবে খাওয়া দাওয়ার আয়োজন করা বা ভালোবাসার পরিচয় দেওয়ার এর কোনো প্রমাণ পাওয়া যায় না তাই এ সমস্ত কাজ করা থেকে আমাদের একেবারেই বিরত থাকতে হবে একেবারেই বিরত থাকতে হবে আবার ইতিহাসকে লক্ষ্য করলে দেখা যায় যে হিজরি সন যে আরম্ভ হয়েছে সেই হিজরি সন কখন থেকে আরম্ভ করা যাবে সে ব্যাপারেও ওমরে ফারুক রাজি আল্লাহ সাহাবা সাহাবাইকারদেরকে নিয়ে বৈঠক করেন এবং আলোচনা করেন যে কোন দিন থেকে হিজরি সন আরম্ভ করা যায় শেষ মুহূর্তে অনেকেই অনেক ধরনের মশওয়ারা দিলেন এবং কেউ কেউ কথার প্রস্তাব দিলেন যে আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লামের জন্ম তারিখ থেকে সোন গণনা আরম্ভ করা যেতে পারে কিন্তু উমরে ফারুক আল্লাহ তালহু আনহ প্রস্তাব বাতিল করে দিয়ে বললেন যে এ পদ্ধতি হচ্ছে খ্রিস্টানদের এ পদ্ধতি হচ্ছে খ্রিস্টানদের তাই উমরে ফারুক রদিয়াল্লাহ আনহর সিদ্ধান্তে সাথে সমস্ত করলেন এবং সাল্লামের হিজরত থেকে সন ইসলামী গণনা করতে আরম্ভ করলেন যাই হোক মোট কথা এই যে আল্লাহ রাসুল আলী সাল্লা সাল্লামের জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করা তো যায় নাই তাই এটাকে ওলামা একরামগণ বেদাত বলেছেন এবং সত্যিকারে যারা জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করে তারাও এ কথা স্বীকার করে যে এই জন্ম দিবস বা মৃত্যু দিবস পালন করার ব্যাপারে কোরআন হাদিসে কোথাও নির্দেশনা নাই তারাও এ কথা স্বীকার করে যাই হোক এই জন্মদিবস বা মৃত্যু দিবস যে পালন করা হয়ে থাকে এগুলো হচ্ছে ইসলাম বিরোধীদের অনুসরণীয় কাজ তার কারণ এগুলো পালন করার অর্থই হলো যে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ অন্যান্য ও মুসলিমদের রীতি তাই মুসলিমদের জন্য এটা কোনো অবস্থাতেই বৈধ না কারণ বিধর্মীদের ধর্মীয় রীতিনীতি আচার অনুষ্ঠান যতই ভালো দেখা যাক না কেন কখনোই তা মুসলিমদের জন্য গ্রহণযোগ্য হতে পারে না আল্লাহ রসুল্লাহ আলী সাল্লা সালাম পরিষ্কার বলেছেন মান্তাশাবাহা বে কাউ মিনফাহুয়া মিনহুম যে ব্যক্তি যে জাতির সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে তাই আমাদের উচিত যেই জন্মদিবস বা মৃত্যু দিবস যে পালন করা হয়ে থাকে এটা আমাদের ইসলামের রীতিনীতি না বরং এটা ইসলাম বিধর্মীদের ইসলাম বিরোধীদের হচ্ছে কালচার তাই এই কালচার থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে এবং তাই মিলাদুলনী বা মৃত্যুবার্ষিকী কিংবা কোনো জীবিত বা মৃত্যু ব্যক্তির জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন করা কোরআন হাদিসের দৃষ্টিতে বিদাত তথা মন গড়া কাজ নব আবিষ্কৃত কাজ আর ইতিহাসের দৃষ্টিতে ইহুদি খ্রিস্টান ও অগ্নি পূজকদের অন্ধ অনুসরণ করা হারাম এবং ইসলাম বিরোধী কাজ তাই এসব জন্ম মৃত্যু বার্ষিকী পালন করা তো বৈধ নাই এগুলো থেকে অবশ্যই যারা নিজেকে মুসলিম বলে দাবি করে তা থেকে বিরত থাকতে হবে দ্বিতীয় কথা হলো এই যে বিশেষ করে ভারত উপমহাদেশের যে আমাদের মুসলিম সমাজে প্রচলিত ও সবচেয়ে আকর্ষণীয় এবং ব্যাপকভাবে যে পালনীয় অনুষ্ঠানটি হচ্ছে মিলাদ মাহফিল বা মিলাদুন্নবী দিবস তাই যে গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজের সূচনায় মিলাদ যেন তারা অপরিহার্য মনে করে নিয়েছে এবং মহা ধুমধামে আনন্দের সাথে ঈদে মিলাদবী উৎসব পালন করার জন্য বিরাট স্বভাবের কাজ তারা মনে করে থাকে অথচ এই মিলাদের কথা আল্লাহ আল্লা ওয়া তালা কোরআন মাজিদে অথবা রসুল সাল্লাম হাদিসে কোনো রাতেই পাওয়া যায় না অথবা মিলাত কোনো সাহাবি তাবি তাবে তাবি কোনো ইমাম করেছেন বা করতে বলেছেন তারও কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না এবং এটা কোনো নির্ভরযোগ্য আলিমের দ্বারাও চালু হয় নাই তাই যারা সত্যিকারী রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের প্রেমী বলে দাবি করেন যে আমি নিজে নিজে আশেখা রাসুল যারা বলে থাকেন তাদের উচিত যে আল্লাহ এবং আল্লাহ রাসুল আলী সালাম যে সমস্ত কাজ করতে বলেছেন সেই সমস্ত কাজ করা এবং যে সমস্ত কাজ করা থেকে নিষেধ করেছেন সেই সমস্ত কাজ করা থেকে একেবারেই বিরত থাকা এবং দিনের মধ্যে নব আবিষ্কৃত কাজ করা থেকে একেবারেই বিরত থাকা যেহেতু ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ দিন এই পূর্ণাঙ্গ দিনের মধ্যে কোনো কিছু নব আবিষ্কৃত করা বা নতুন জিনিসের জন্ম দেওয়া ইসলাম এটা সমর্থন করে না এবং এই ঈদে মিলাদুলনী বা এ সমস্ত কাজ করতে গিয়ে আজ আমাদের মুসলিম সমাজে যারা নিজেকে আসে কে রাসুল বলে দাবি করেন রসুল সাল্লা সাল্লামের প্রেমী বলে দাবি করেন তারা এই উৎসব পালন করার সাথে সাথে মিছিল করে থাকেন এবং বড় বড় মিছিল তিনারা রাস্তাঘাটে বের করেন এবং তাদের জন্য খাবার দাবারের যে আয়োজন করে থাকেন এগুলোও হচ্ছে শরীয়ত বিরোধী কাজ যখন জন্মদিবস বা মৃত্যুবার্ষিকী পালন করাই যায় না তাহলে তার উপলক্ষে যে সমস্ত কাজ করা হবে চাহে সেটা আনন্দ উৎসব করাই হয়ে থাকুক অথবা খাবার দাবারের ব্যবস্থার নামে যেটা করা হয়ে থাকুক এ সমস্ত কাজ হচ্ছে শরীয়ত বিরোধী কাজ এবং ইসলামে অপব্যয় খরচ করা মোটেও পছন্দ করে না এই জন্যেই যারা অপব্যয় খরচ করে তাদেরকে শয়তানের ভাই বলা হয়েছে তাই আমাদের উচিত যে যারা এই সমস্ত ঈদে মিলাদুন্নবীর নামে জন্মদিবসের নামে মৃত্যুবার্ষিকীর নামে বা অন্যান্য দিবসের নামে যারা খরচা খরচাপানি করে থাকে এগুলো হচ্ছে তাদের বাড়াবাড়ি কাজ এবং এদেরকেই শয়তানির ভাই বলা হয়েছে তাই এখানে লাভবান হওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে শুধু ক্ষতিগ্রস্ত হ্যাঁ আপনাকে আল্লাহ ভান হানতালা ধন সম্পত্তি দিয়েছে টাকা দিয়েছে সেগুলো গরিবদের মধ্যে মিসকিনদের মধ্যে অভাবীদের মধ্যে খরচ করেন কিন্তু এই মিলাদের নামে বা জন্মদিবসের নামে বা মৃত্যুবার্ষিকীর নামে যে সমস্ত আয়োজন করা হয়ে থাকে এই সমস্ত আয়োজন করা হচ্ছে সজত বিরোধী কাজ তাই এই সমস্ত কাজ করা থেকে যেমন নিজেকে বিরত রাখতে হবে তদ্রুপ মুসলিম সমাজকে যুব সমাজকে আমাদেরকে সচেতন করতে হবে যাতে করে আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারি আল্লাহ সব হানুয়া তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন বাকি আল্লাহ আলম রহাব সালাম আলাইকুম রহমতুল্লাহি কাজ